হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচডি কাশ্মীরিজ কর্নার থেকে তোমাদেরকে ওয়েলকাম করছি। আর এইচডি কাশ্মীরিজ কর্নারে আজকে ডিফারেন্ট একটি প্রোডাক্ট দেখাবো, শুধু যে ব্যাগের জন্য না, এইচডি কাশ্মীরিজ কর্নারে আমাদের ছোট বাচ্চাদের জন্য অনেক অনেক টয়েরও কালেকশন রয়েছে। আজকে বিভিন্ন টয়েস নিয়ে আজকে তোমাদের সামনে দেখি একটু একটু কিছু মানে প্রাইস সম্পর্কে ধারণা দিতে পারি কি না। সো সঙ্গে আছেন আমাদের পরিচিত, ইতিমধ্যে পরিচিত হয়ে গেছে নাসির ভাইয়া। নাসির ভাই আজকে আমাদের টয় সম্পর্কে বলবেন এবং টয়গুলো অবশ্যই রিজনেবল প্রাইসে বলবে, যাতে পেজে যারা মম বা মা তাদের বেবিদেরকে তারা কিনে দিতে পারে। তো এখানে কী কী রয়েছে ভাইয়া, নাসির ভাই আপনি একটু বলুন এখানে কী কী টয় রয়েছে। আমি টয় সম্পর্কে খুব একটা পরিচিত না। বারবি রয়েছে, বারবি ডল আছে, তারপরে আপনার ডল হাউস আছে, কিচেন সেট আছে, রোবট আছে, এর পাশে যেটা রোবট দেখা যাচ্ছে এটা ব্যাটারির সাহায্যে চলে না, প্রাইস কত এগুলো? প্রাইস 550 টাকা। আচ্ছা, আর এই নিচে এগুলো কি দেখা যাচ্ছে, রোবট? হ্যাঁ, এগুলো রোবট, এগুলো রোবট। এগুলো প্রাইস কেমন? 500। আচ্ছা, 500। সো গিফটের জন্য কিন্তু আমরা এই ধরনের টয়গুলো দিতে পারি। একটু কারগুলো দেখবে যে বিভিন্ন, এখানে রিমোট কন্ট্রোল গাড়ি, রিমোট কন্ট্রোল গাড়ি খুব চমৎকার, এই যে পার্পল কালার, এইটার প্রাইস কত হবে? তোমরা ইচ্ছে মতো এটাকে বেবিরা চালাতে পারবে। দুটো কালার অ্যাভেলেবেল, ব্লু আর ইয়েলো, না সরি রেড আর ইয়েলো। 700 টাকা, 700 টাকা। সো কার ছেলে বাচ্চারা তো খুব দুরন্ত হয় এবং কার পছন্দ করে। এখান থেকে একটা স্পিড কার দেখা যাচ্ছে, এটার প্রাইস কত? হ্যাঁ, এটা 900 টাকা। এটা মেবি রোলিং করে তাই না, এদিক ওদিকে ঘুরে, হ্যাঁ রোলিং করে, 900 টাকা। সো এগুলো, এটা মানে রিচার্জেবল। আর এখান থেকেও কিছু দেখছি, ডল হাউস দেখা যাচ্ছে মেয়ে বাবুদের জন্য, ডল হাউস। এটার প্রাইস কত ভাইয়া? 1000 টাকা। বা ছোট ছোট মেয়ে বাবুরা বিশেষ করে এটা দিলে কি পরিমাণ খুশি হয়, 1000 টাকা। আসলে এক এক জায়গায় এক এক ধরনের প্রাইস। তোমাদের যদি এই প্রাইসের ভেতরে এই এই সেটগুলো ভালো লাগে, আর পাশে রয়েছে ডিফারেন্ট টাইপের হাঁস। আর নিচে একটি বাইক দেখতে পাচ্ছি, রাইডার সহ, এটার প্রাইস কত? 800 টাকা। এখানে একটি কিচেন সেট দেখতে পাচ্ছি, এটার সাইজ একটু ছোট, মানে মডার্ন কিচেন প্লে সেট। সো এটার প্রাইস কত হবে? এটা হলো 600। ওটা একটু বড় সাইজ ছিল না? আর বাইনোকুলার রয়েছে, রয়েছে হচ্ছে বারবি সেট, দুটো ডল পাশাপাশি, এটার প্রাইস কত? খুব কিউট। অনলি 500 টাকা, এত সুন্দর একটা ডল পাচ্ছি 500 টাকা। আর এছাড়াও এই সাইডেও কিন্তু কিছু কিছু কার রয়েছে, কর্নার জোনে যদি যাই আরও কিছু প্লেসে কিচেন সেট রয়েছে। ওটা মনে হয় কিচেন না, ওটা কি যেন, এটা হচ্ছে ডল হাউস। আচ্ছা, নিচে হচ্ছে বারবি সেট। সো বারবিকে ইচ্ছে মতো তোমরা ড্রেস চেঞ্জ করতে পারো। বারবি একটা রুম যেখানে রয়েছে হচ্ছে কি তার মেকআপ রুম, খুব সম্ভবত ড্রেস, বিভিন্ন ড্রেস হ্যাঙ্গিং করা আছে। নিচেটার প্রাইস কত? এটা হলো 950, এটা হলো 600। আচ্ছা, নিচে 950 আর উপরে পাঠান, এটা একটা বারবি হাউস মাত্র 600। আচ্ছা, সো অনেকগুলো খেলনা দেখেছি, আর হেলিকপ্টার দেখা যাচ্ছে। এগুলো কিভাবে চলে ভাইয়া, হেলিকপ্টারগুলো? উপরে ওঠে রিমোটের সাহায্যে? এটা হলো রিমোট ছাড়া। আচ্ছা, সো প্রাইস কেমন? এগুলো 550। 550, ইজি টু ইউজ, কালার অ্যাভেলেবল, বাইনোকুলার আছে। এইখানে যেন এগুলোকে কী বলে, নাম ভুলে গিয়েছি, ট্যাবলেট ছোট বাবুদের জন্য। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের শপের চয়েস কালেকশন। সো
অনেক অনেক চয়েস আছে যা সামনে ছিল, আমি তাই তোমাদেরকে দেখিয়েছি। দেখতে পাচ্ছ এখানে কিছু ফেব্রিক্স বা তুলো ফোম যেটাকে বলা হয়, কটনের অনেক অনেক চয়েসের কালেকশন। ইয়েস, টেডি বিয়ার, মাঝে মাঝে নাম ভুলে যাই। সো অনেক সব সাইজেরই কালার সাইজ অ্যাভেলেবেল। কত থেকে কত হবে, একেবারে ছোট থেকে একদম বড়টার দাম বলেন? 200 থেকে শুরু করে 800-1000 টাকা পর্যন্ত। আচ্ছা, 200 থেকে শুরু করে 1000 টাকার মধ্যে আমাদের এই টেডি বিয়ার গুলো আছে। যেহেতু পলি পেপারে আছে, জাস্ট একটু কষ্ট করে বুঝে নাও। আর এটা অ্যাকচুয়ালি আমাদের শপ সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছে, আমাদের শপের প্রোডাক্টগুলো। আর এছাড়া আমাদের শপে আরও আরও কিছু কসমেটিক্স প্রোডাক্ট আছে। যেহেতু এই পর্বে ব্যাগ দেখিয়ে টয়েস দেখিয়েছি, সো চাচ্ছি এই পর্ব থেকে এখানেই বিদায় নিতে, নতুন করে কসমেটিক্স এবং কিছু ব্যাগের কালেকশন নিয়ে আবারও হাজির হব। সেই সঙ্গে ঠিকানা দিয়ে বিদায় নিচ্ছি। এসজে কসমেটিক্স কর্নার, লেভেল 1, সেপ্টেম্বর 25-14, শপিং মল, মৌচাক মার্কেট, ঢাকা 1217, বিহাইন্ড অফ মৌচাক মার্কেট। আর TM খান প্রপ্রাইটার, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার, যে কোনো প্রয়োজন হলে তোমরা নক করতে পারো। সো শপে আর হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক শুভকামনা নিয়েই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।